সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনে দেখছিলেন। 2004 নিউ শেভের এক্সপ্লোরার একদম ফ্রেশ কন্ডিশনের 100% অকটেন ড্রাইভ। অনেকেই 100% অকটেন ড্রাইভ গাড়ি খোঁজেন। তৈন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সর্বপ্রথম আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে 8/E মিরপুর মাজার রোড, লালকুঠি বাজার, একদম বাজারের আগেই মেন রোডেই আমার শোরুমটা অবস্থিত। আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি। শোরুমের নাম কার প্যালেস বিডি। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? বাংলাদেশের জনপ্রিয় এবং জাতীয় গাড়ি এক্স করোল্লা, একদম সুপার ফ্রেশ, ওভার ফ্রেশ যাই বলেন, 100% অকটেন ড্রাইভ গাড়ি এখন পর্যন্ত 100% অকটেন ড্রাইভ। নিউ শেভের গাড়ি, 2004 মডেল, 2006 রেজিস্ট্রেশন করা, সিলভার কালারের, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনের। দেখতে পাচ্ছেন নিউ শেভের গ্রিল, দেখতে পাচ্ছেন নিউ শেভের হেডলাইট, 3 পার্টের হেডলাইট, 19 সিরিয়ালের, সামনে পিছিয়ে 2টি নাম্বার প্লেট একদম ফ্রেশ রয়েছে, হেভি স্টিল বাম্পার এবং সাসপেনশনের অবস্থা সুপার ফ্রেশ। আমি প্রথমে ইঞ্জিন রুমটি একটু দেখাবো। ২০০৪ মডেল এক্স করোল্লা নিউ শেভের দেখছিলেন, দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন ভাই, ভিভিটি ইঞ্জিন, সিসি হচ্ছে পনেরোশো নিউ শেভের ইঞ্জিন। দেখতে পাচ্ছেন কর্নারগুলি একদম ফ্রেশ, এখনও রং করা হয়নি, যে রকম আছে ঠিক ওই রকমই অরিজিনাল রয়েছে, একদম টিন বডি, একদম ফ্রেশ কন্ডিশনের, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। পেপারসগুলি পাবেন একদম আপডেট। আজব বিষয় হচ্ছে এস করলা গাড়ি এখন পর্যন্ত তেলে আছে, 100% তেলে আছে, এখনও সিএনজি এলপিজি কোনো কিছু ইনস্টল করা হয়নি, একদম ফ্রেশ কন্ডিশনের। প্রথমে আমি বাম সাইডের একটু ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন টায়ারগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে, ইন্ডিকেটর ল্যাম্প একদম এলো, ডিমটিও একদম স্টাইলিশ রয়েছে, নিকেলের পেপার পেয়ে যাচ্ছেন, রেইন শিটের অপশন। ওকে ভিউয়ার্স, ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন, দরজার প্যাড অ্যাশ কালারের ইন্টেরিয়র, ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে। দেখতে পাচ্ছেন দরজার প্যাড এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে, দরগুলো ফ্রেশ কন্ডিশন, সিট কভার লাগানো রয়েছে, পিছনের ব্যাগ দরজা টায়ারটি একদম ফ্রেশ। আমি ব্যাগ ডালাটি খুলে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিউ শেভের 19 সিরিয়ালের নাম্বার প্লেটের দুই পাশে 2টি লাইট দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন হিউজ স্পেস, যেহেতু সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই বিধায় যথেষ্ট স্পেস রয়েছে। কর্নারগুলি দেখতে পাচ্ছেন, কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, খুবই ফ্রেশ কন্ডিশনের। পিছনের ব্যাক ডালার ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন, বারটি একদম ফ্রেশ, সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনের দেখছিলেন। 2004 নিউ শেভের এক্সপ্লোরার, পেছনের বাম ডান পাশের টায়ারটি দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্র্যান্ড নিউ। আমি ভিতরে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের, সিট কভার লাগানো রয়েছে, সামনের ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়, তারপরেও দেখতে পাচ্ছেন সামনের ডোরটা অনেক ফ্রেশ রয়েছে। আচ্ছা, তার মানে এই ডোরটা দেখলেই বোঝা যায় যে এই সামনের দরজার প্যাডটা দেখলে বোঝা যায় গাড়িটা কী পরিমাণ ইউজ হয়েছে। এসি ইঞ্জিন সাসপেনশন এগুলো 100% ওকে আছে, একদম ফ্রেশ কন্ডিশনের, সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্র্যান্ড নিউ। তো ভিউয়ার্স, দেখছিলেন 2004 এক্স করোল্লা নিউ শেভের, 2006 রেজিস্ট্রেশন করা 19 সিরিয়ালের, একদম ফ্রেশ কন্ডিশনের, 100% অকটেন ড্রাইভ। অনেকেই 100% অকটেন ড্রাইভ গাড়ি খোঁজেন, যারা 100% অকটেন ড্রাইভ গাড়ি খুঁজতেছেন তারা কার প্যালেস বিডিতে আসবেন। এক্স করোল্লা 2004 মডেল নিউ শেভ, 2006 রেজিস্ট্রেশন করা, 100% অকটেন ড্রাইভের এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, 100% ফ্রেশ কন্ডিশনের। আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 12,50,000 টাকা, মাত্র 12,50,000 টাকা, তবে আরও একটু কম করে দেওয়া যাবে, সেক্ষেত্রে কার প্যালেস বিডিতে আসতে হবে। তো ভিউয়ার্স, আমার মোবাইল নাম্বার বলছি 01719484733, এছাড়াও আরও একটি নাম্বার থাকবে আমার পার্টনারের 01775909570, 2টি নাম্বারই 24 ঘন্টা খোলা পাবেন। তো ভিউয়ার্স,
পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।